বুড়িগঙ্গায় লঞ্চ ডুবিতে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া মুন্সিগঞ্জে। নিহত 33 জনের মধ্যে 31 জনেরই বাড়ি এই জেলায়। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই, আর নিখোঁজদের ফিরে আসার অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন স্বজনেরা। এমন মর্মান্তিক ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। মুন্সিগঞ্জ সংবাদদাতা এমটি লাভলু মোল্লার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন অরিসুল ইসলাম। সোমবার সকালে মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে মর্নিং বার্ড নামের লঞ্চটি। যাত্রীদের কেউ আসছিলেন প্রয়োজনীয় কাজ সারতে, কেউ বা কর্মস্থলের উদ্দেশ্যে, আবার কেউ আসছিলেন প্রিয়জনের সাথে দেখা করতে। কিন্তু ঢাকার সদরঘাটের কাছে দুর্ঘটনার শিকার হয়ে ডুবে যায় লঞ্চটি। এই যাত্রাই হয় অনেকের শেষ যাত্রা। এমন মৃত্যুতে শোকে বিহ্বল স্বজনেরা, তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। কেউ মেনে নিতে পারছেন না এই মৃত্যু। আমাদের পরিবারে তিনজন খুঁজেছে, আমরা দুইজন লাশ কালকা পেয়েছি, এই আব্দুর রহমান তার আমরা পাই নাই। মৃত্যুতে শোক প্রকাশ করে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক জানালেন নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সরকারের পক্ষ থেকে আমাদের যারা মৃত ব্যক্তি থাকবেন এদিকে লঞ্চ দুর্ঘটনার একদিন পরও সন্ধান মেলেনি অনেক যাত্রীর। নদীর তীরে নিখোঁজদের পরিচয় পত্র ও ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন স্বজনেরা প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।